ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد نفل رجاء বিশেষ করে বিভিন্ন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নফল রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। এখন আমরা দেখব যে কোন কোন সময়ে এবং কিভাবে আমরা নফল রোজাগুলো আদায় করব। বিশেষ করে রমজানের পরে ছয়টি রোজা শাওয়াল মাসের রোজা, নম্বর এক শাওয়াল মাসের ছয়টি রোজা সম্পর্কে হাদিসে বর্ণনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কাআন্নামা সামা আদ-দাহর, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে ছয়টি রোজা শাওয়াল মাসে রাখলো সে যেন পুরো বছরটাই রোজা রাখলো। এটা গুরুত্বপূর্ণ, ছয়টি রোজা শাওয়াল মাসে ছয়টি রোজার ফজিলত এখানে এই হাদিসে বর্ণনা হয়েছে। এই ছয়টি রোজা রমজান মাসের রোজার পরে পরে একাধারে করতে পারেন অথবা শাওয়াল মাসের যে কোনো সময়ে ছয়টি রোজা আপনি পূর্ণ করতে পারেন, তবে যত তাড়াতাড়ি করে না হয় ততই উত্তম। দ্বিতীয় নম্বর দুই, জিলহজ মাসের আরাফার দিনের রোজা। জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত আছে। এই দশ দিনের ভিতরে বিশেষ করে আরাফাত দিনের রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাওম ইয়াউমে আরাফা ইউকাফফিরু সানাতাইন। হাদিসে যেটা বর্ণনা হয়েছে, কয়েকটি হাদিসে এই বিষয়ে বলা হয়েছে যে আহতাসিব আল্লাহ ইউকাফফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াল্লাতি বাদাহ। আরাফার রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এটা আশা রাখি যে একদিন আরাফার রোজা অর্থাৎ নয় তারিখের জিলহজ মাসের নয় তারিখের রোজা পূর্বের এবং পরের এক মানে পূর্বে এক বছর এবং পরে এক বছর দুই বছরের গুণাগুলোকে মিটিয়ে দিতে পারে বা মিটিয়ে দেওয়া হয়। তাহলে আরাফার রোজা, বিশেষ করে এই রোজাটি হলো ওই সমস্ত মানুষদের জন্য যারা আরাফার ময়দানে উপস্থিত নেই, কিন্তু যারা উপস্থিত আরাফার ময়দানে হজ করতে এসেছেন উপস্থিত আছে তাদের জন্য এই সেই দিন সেই রোজাটা রাখা ঠিক নয়। কারণ হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওম ইয়াউমে আরাফা বি আরাফাত, যারা আরাফার ময়দানে আছে তাদের জন্য এই আরাফার যে রোজা নয় তারিখের রোজা সেটা রাখতে নিষেধ করা হয়েছে, আবু দাউদ নাসাই ইবনে মাজাহ। যাই হোক, এটা একটি গুরুত্বপূর্ণ রোজা। আরাফার সময় এলে বা এই আরাফার রোজাটা প্রত্যেক জিলহাজ মাসের নয় তারিখে আমরা রাখব, আর ইনশাআল্লাহ এটা সহি মত অনুযায়ী আরাফার রোজা রাখবেন প্রত্যেক দেশের জিলহাজ মাসের নয় তারিখে। যেহেতু সময়ের ব্যবধান আছে, প্রত্যেক দেশের মাতলা হিসাবে যে জিলহাজ মাসের নয় তারিখ আসবে সেই দিনে আরাফার রোজা রাখবেন। নফল রোজার ভিতরে তিন নম্বর রোজা হলো নম্বর তিন, মহররম মাসের রোজা। মহররম মাসের রোজা, বিশেষ করে আশুরা রোজা, দশ তারিখের রোজা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আশুরার রোজা সম্পর্কে, তিনি বললেন আহতাসিব আল্লাহ ইউকাফফিরু সানাতাল্লাতি ক্বাবলাহ, আমি আল্লাহর কাছে আশা করি যে আশুরার রোজা আপনার পূর্বের এক বছরের গুনাহ মিটিয়ে দেবেন। এই আশুরা সম্পর্কে অনেক আলোচনা আছে। এই আশুরার রোজা আলহামদুলিল্লাহ আমাদের জন্য মশরু হলো যে দশ তারিখে রোজা রাখবেন এবং একদিন আগে অথবা একদিন পিছিয়ে, যদি সব সম্ভব হয় সব থেকে উত্তম হলো নয় এবং দশ অথবা দশ এগারো, এই দুই দিনের ভিতরে যে কোনো একদিন রোজা রাখতে পারেন, যে কোনো দুই দিন। অনেক ওলামার মত হলো যে এটা তিনভাবে আপনি রাখতে পারেন, যে নয় দশ এগারো তিনটে রোজা রাখতে পারেন অথবা নয় দশ অথবা দশ এগারো, উত্তম হলো নয় দশ রোজা রাখা।
এই আশুরা রোজা আমাদের সামনে যখনই আসবে মহরম মাস ইনশাআল্লাহ আমরা এই রোজা পালন করব। নাম্বার চার, শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখা, এটাও গুরুত্বপূর্ণ রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিকাংশ দিন রোজা রাখতেন, সব থেকে বেশি রোজা রাখতেন। হাদিসে হযরত আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত শাবান মাসে রোজা রাখতেন এত রোজা অন্য কোনো মাসে রাখতেন না। শাবান মাসের শুধু 15 তারিখকে খাস করে রোজা রাখা এটার কথা সহি হাদিসে প্রমাণিত নয়, কিন্তু বেশি বেশি রোজা রাখার কথা আছে। শাবান মাসে আপনি যত বেশি রোজা রাখতে চান রোজা রাখতে পারেন। অনুরূপভাবে পাঁচ নম্বর নফল রোজা হলো যে আশহরে হুরুম, হারাম মাসগুলো, হারাম মাস হলো জুলকাদা, জুলহাজ্জা এবং মহরম আর রজব, চারটি মাসকে হারাম মাস। এই মাসগুলোতে বেশি বেশি রোজা আপনি রাখতে চান তো রাখতে পারেন। সাধারণ যেমন রোজা রাখার নফল রোজার যে ফজিলত সেই ফজিলত অর্জন করতে পারবেন। বিশেষ করে রজব মাস সম্পর্কে আমাদের সমাজে একটি প্রচলিত আছে, প্রচলিত ভুল এটা যে অনেকেই রজব মাসের রোজার গুরুত্ব একটু বেশি দিয়ে থাকেন এবং বলেন বিশেষ করে রজব মাসের 27 তারিখ রোজা রাখা এবং সেই দিন মেরাজ হয়েছে এই ভেবে অনেক কিছু বিশেষ ইবাদত করা, বিশেষভাবে রোজা রাখা এটা উচিত নয়। কিন্তু আসরে হরম হিসাবে যদি আপনি রোজা রাখতে চান, সাধারণ নফল রোজার মতো আপনি নেকি পাবেন। এই মাসে রোজা রাখার আলাদা কোনো ফজিলত হাদিস কোরআন থেকে বা হাদিস থেকে পাওয়া যায় না। যেমন বিশেষ করে রজব মাস সম্পর্কে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, রজব মাসের ফজিলতে কোনো সহি হাদিস বর্ণনা হয় নাই, না তার কোনো ইবাদত বিশেষ করে, না সেই মাসে রোজা রাখা, না অন্য কিছু খাসভাবে কিছু বর্ণনা হয় নাই, বা রজব মাসে রাত্রি ক্যাম্প করা বিশেষ করে 27 তারিখে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এই ভেবে এই সমস্ত কিছু করা এটা ঠিক না। এই বিষয়ে যে হাদিসগুলো এসেছে সেগুলো দলিল মানে দলিলের জন্য যোগ্য নয়, এটা জয়ীফ বা দুর্বল, অনেকে অনেকগুলো আছে যেগুলো মওজু। নম্বর ৬, নফল রোজার ভিতরে বৃহস্পতিবার এবং সোমবার, সোম এবং বৃহস্পতি এই দুই দিন রোজা রাখা প্রতি সপ্তাহে আপনি রাখতে পারেন, এটা খুব উত্তম ভালো কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃহস্পতিবার এবং সাপ্তাহিক আমল দুই দিন উঠানো হয়, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার, আমি চাই যে আমার আমলগুলো রোজা অবস্থাতে উঠুক। নম্বর ৭, প্রতি মাসে তিন দিন রোজা রাখা, নফল রোজা তিন দিন রোজা রাখা, বিশেষ করে আইএমএ বীজ 13, 14 এবং 15 তারিখ বিশেষ করে আপনি রোজা রাখতে পারেন। এই রোজাগুলোর অনেক ফজিলত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। নম্বর ৮, উত্তম রোজা হলো হযরত দাউদ আলাইহিস সালামের রোজা, একদিন রোজা রাখা একদিন ইফতার করা। নফল রোজার ভিতরে উত্তম রোজা হচ্ছে যে একদিন রোজা রাখা একদিন ইফতার করা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ইয়াকুম ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন একদিন ইফতার করতেন। অতএব এইভাবে রোজা রাখো, এটা হলো নফল রোজার ভিতরে একটা উত্তম রোজা। যদি কেউ সব থেকে বেশি ক্ষমতাবান হয় রোজা রাখতে, বেশি রোজা রাখার মানে চাই এবং রোজা রাখতে নফল রোজা রাখতে চায়, তাহলে উর্দে মাসে 15 দিন রোজা রাখবে, একদিন ইফতার করবে একদিন রোজা রাখবে, এটা দাউদ আলাইহিস সালামের রোজা, উত্তম রোজা বলা হয়েছে। অতএব আল্লাহর কাছে দোয়া করবো যে আমরা আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই নফল রোজা রেখে আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করেন, এবং আমরা যারা রমজান ছাড়া নফল রোজা রাখি বা রাখতে ইচ্ছুক যারা, তারা যেন এই সুন্নতগুলো বা এই সময়গুলো খেয়াল রেখে রোজা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি হাদিসের উপরে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।